সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শাস্ত্র অনুসারে বাড়িতে যদি দারিদ্রতা এসে থাকে, তাহলে সেই দারিদ্রতা দূর করার জন্য মা লক্ষ্মীর কৃপা পাওয়া অবশ্যই একান্ত দরকার। আর মা লক্ষ্মীর কৃপা বাড়িতে নিয়ে আসতে পারে সেই বাড়ির মহিলারা, কারণ এটা মানা হয় যে বাড়ির মহিলা হলো স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ। তিনি পারেন মা লক্ষ্মীকে বাধ্য করতে বাড়িতে আসতে। যদি বাড়ির মহিলারা এই চারটি বিষয় খেয়াল রাখেন, তাহলে মা লক্ষ্মী বিশেষ প্রসন্ন হন আর সেই বাড়িতে তিনি না এসে থাকতে পারেন না। ফলে সেই বাড়িতে দারিদ্রতা, আর্থিক সংকটের মতো সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকে। বন্ধুরা, আসুন জানি কোন বিষয়ের দিকে বাড়ির মহিলাদের বিশেষ নজর দিতে হবে। তার পূর্বে আপনাদের কাছে নিবেদন, এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য ও এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। এক, বাড়ির মহিলারা সকালে ঘুম থেকে ওঠার পর বাড়িঘর পরিষ্কার করার সময় ঘর মোছার জলে একটু লবণ মিশিয়ে সেই জলে ঘর মুছুন। তাতে নেগেটিভ এনার্জি বাড়ির বাইরে চলে যাবে আর বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী পজিটিভ এনার্জি যেখানে সেখানেই তার কৃপাদৃষ্টি বর্ষণ করে থাকেন। দুই, স্নান করে নিজেকে শুদ্ধ করে পবিত্র করে তবেই বাড়ির রান্নাঘরে প্রবেশ করা উচিত। স্নান না করে রান্নাঘরে প্রবেশ করবেন না, এতে মা অন্নপূর্ণা নিরাশ হন ও সেই বাড়ি থেকে তিনি মুখ ফিরিয়ে নেন। তিন, ঘর দুয়ার পরিষ্কার করার পর ঝাড়ুকে এমন জায়গায় রাখুন যাতে কেউ তা দেখতে না পায়, আর ঝাড়ুকে কখনো দাঁড় করিয়ে রাখবেন না। এটা খেয়াল রাখবেন ঝাড়ুকে যেন কখনো পা না লাগে। যদি কারো পা ঝাড়ুতে লাগে, তাহলে তা মা লক্ষ্মীর অপমান হয় বলে মনে করা হয়। চার, আপনি যেখানে গয়না বা টাকা পয়সা রাখেন, সে আলমারি বা সিন্দুক বা অন্য যে কোনো জায়গা হোক না কেন, সেখানে একটি লাল কাপড় বিছিয়ে তার উপর গয়না বা টাকা পয়সা রাখুন। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ধনধান্যে সংসার ভরে উঠবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। নমস্কার, ধন্যবাদ।